পারবেন সব লেভেলের বলতে গেলে এখানে হচ্ছে প্রাইস গুলো খুবই রিজনেবল এর মধ্যে পাওয়া যায় সবকিছুই যারা কিনা কক্সবাজারের বাজেট এর মধ্যে ভালো একটা হোটেলে থাকতে চান তাদের জন্য ওয়ার্ল্ড বিচ এই রিসোর্ট হচ্ছে বেস্ট একটি হোটেল যাই হোক এখন হচ্ছে আমরা আমাদের রুমে চলে যাচ্ছি লিফটে করে আমাদের রুমটা ছিল টেন ফ্লোর এর হাজার আঠারো রুমটি আর এই রুমটা দেখেন কত বড় বিশাল একটা স্পেস নিয়ে তৈরি রুমে ঢোকার সাথে সাথে হচ্ছে এরকম একটা সিং পেয়ে যাবেন যেখানের মধ্যে হাত ধুতে পারবেন বা আপনার প্রয়োজনীয় কাজ করে নিতে পারবেন এর পাশাপাশি এখানে একটা সুন্দর পাটের একটা আলমারি পেয়ে যাবেন আর এর পাশাপাশি হচ্ছে এখানে ইন্টারকম সুব্যবস্থা আছে পাশাপাশি সুন্দর একটা মিরর দেওয়া ছিল এটা হচ্ছে দুইটা রুম এর অ্যাটাচ করা মানে কানেক্টিং একটা রুম এছাড়াও পেয়ে যাবেন আপনার একটা সিঙ্গেল টেবিল আর হচ্ছে বসার মতো চেয়ার এটা হচ্ছে ফার্স্ট রুম এটার সাথে হচ্ছে সেকেন্ড রুম আর এই রুমটাতে এসি আছে আপনারা যদি দিনের বেলা থাকেন বা রাতের বেলা হচ্ছে গ্রুপ নিয়ে থাকেন তাহলে রুমের দরজাটা খুলে দিলে আপনারা কিন্তু দুইটা রুমের মধ্যেই এসির হচ্ছে ফ্যাসিলিটিসটা পেয়ে যাবেন এছাড়াও যদি ঘন্টা খানিকের মতো এসিটা চালিয়ে রাখেন এরপর সারা রাত আর না চালালো হবে পাশের রুম আর এটা হচ্ছে ওনাদের ওয়াশরুম দেখেন কত বেশি সুন্দর আর খুব ক্লিন একটা ওয়াশরুম আর আপনারা জানলে অবাক হবেন এই রুমটার প্রাইস কিন্তু আমাদের কাছে মাত্র পনেরোশো টাকা রেখেছে জি হ্যাঁ পনেরোশো টাকায় রেখেছে এছাড়াও এখানে আরো অনেক ক্যাটাগরি রুম পাওয়া যায় আপনি আপনার পছন্দ মতো হচ্ছে যে কোনো রুমই নিতে পারেন যারা কিনা আমার মতো কক্সবাজারের হচ্ছে ট্যুর দিতে পছন্দ করেন ঘন ঘন কক্সবাজার আসেন তাদের হচ্ছে লিস্টের তালিকায় এই হোটেলটি হচ্ছে ফার্স্টেই থাকে মেইন রিজন হচ্ছে এই হোটেলে আপনার পছন্দ মতো বিভিন্ন ক্যাটাগরির রুম আর হচ্ছে প্রাইস রেঞ্জটাও কিন্তু অন্যান্য হোটেলের থেকে খুবই কম এত কম টাকা দিয়ে এত ভালো মানের একটা হোটেলে কেনা থাকতে চাবে এছাড়া কমপ্লিমেন্টারি হিসেবে আপনি পানির বোতল সাবান শ্যাম্পু সবকিছু পেয়ে যাবেন এর পাশাপাশি হচ্ছে আপনি সুন্দর একটা ব্যালকনিও পেয়ে যাবেন তো বাজেটের মধ্যে এত সুন্দর একটা ফ্ল্যাট কেনা থাকতে চাবে তো যাই হোক আজকে ভিডিওটা এই জায়গায় শেষ করে দিচ্ছি আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর পেজটাকে ফলো করে রাখবেন আল্লাহ হাফেজ